সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা এর পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। আজকের ক্লাসে আমরা অপরিচিত গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্প সম্পর্কে আলোচনা করব। আলোচনার পূর্বে যে রবীন্দ্রনাথের যে কবিতা, তিনি মূলত কবি কিন্তু তার বহুমুখী প্রতিভার অধিকারী। তার মধ্যে তার ছোট গল্প, এটা হচ্ছে অপরিচিত একটা ছোট গল্প। ছোট গল্পটা হচ্ছে যে ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরব, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে গেল। এই যে তার যে বাণী, তার যে কথা, সেটা সাঙ্গ করি মনে হবে যে সেটা অতৃপ্তি, তার অতৃপ্ত থেকেই যাচ্ছে, মনে হয় যে আরো যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, আরো যদি একটু বাড়তো। এখানে অপরিচিত গল্পে সেটাই, অপরিচিত গল্প প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের 1914 কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্পের সংকলন গল্প সপ্তক, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে অন্তর্ভুক্ত। অপরিচিত গল্পে অপরিচিত বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত, তার নাম কল্যাণী। এখানে যে নারীর যে আজকেও হয়তো নারীর যে সম অধিকার, অধিকারের যে কথাগুলো সারা বিশ্বে, এটা একটা গ্লোবাল একটা বিষয়, একটা বৈশ্বিক বিষয়, যেখানে নারী পুরুষের সমতা বিধানের ক্ষেত্রে বিশেষত আমাদের দেশে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, তাই যে নারীদের যে কর্তৃত্ব এবং সবখানেই নারীর যে সমতা বিধান করা হচ্ছে, সেটা হয়তো 100 বছর আগে বা তারও 100 বছর পূর্বেই রবীন্দ্রনাথ ঠাকুরেরা বা বেগম রোকেয়া সাখাওয়াত, কাজী নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ তারা আপ্রাণ চেষ্টা করছে যে নারীর যে অধিকার বা নারীর যে সম অধিকার, তাদেরকে প্রাধান্য দেওয়া, অধিকার দেওয়া সম্পর্কে তারা সমাজকে, মানুষকে, দেশকে সচেতন করার চেষ্টা করছে। আলোচ্য গল্পেও আমরা সেটাই লক্ষ্য করতেছি যে এখানে আমরা বলতে চাচ্ছি যে সেই লেখক, সেই কবি, সেই দার্শনিক, সেই পণ্ডিত সার্থ যার লেখনী আগামী 100 বছর বা 200 বছর পরেও মানুষ ধারণ করবে, সেটা পাঠ করবে, সেটা থেকে উপকৃত হবে, সেটি জ্ঞান বা মেধা লাভ করবে। সেক্ষেত্রে আমরা সেই অপরিচিত গল্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি যে সেই অপরিচিত গল্পে অপরিচিত বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, সেই নারীর এখানে নাম দিয়েছে কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতোপূর্বেই রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনার হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ এবং তার অভিব্যক্তিতে গল্পটি সার্থ। অপরিচিতা উত্তম পুরুষের জবানির যে লেখা গল্প, গল্পের কথক হচ্ছে অনুপম। 20 শতকে 2শ শতকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, পরিবারতন্ত্রের কাছে সে অসহায় পুতুল মাত্র। সে সময়ে সে এত লেখাপড়া করা সত্ত্বেও গল্পের নায়ক বা কথক অনুপম, তাকে দেখা যাচ্ছে যে সে পরিবারের যে পরিধি বা গণ্ডি পেরিয়ে স্বাধীন স্বতন্ত্র বোধের অধিকারী হতে পারেনি, ব্যক্তিত্বের অধিকারী হতে পারেনি। সে তার নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করছে বা সেই পরিবারতন্ত্রের মধ্যেই সে আবদ্ধ থাকছে, যে কারণে তার নিজের বলার কিছুই ছিল না বা করারও কিছু ছিল না, সে পরিবারের কাছে পুতুল বা অসহায়। এই অসহায়ত্ব সেখানে প্রকাশিত হয়েছে এবং যে কারণেই পরবর্তীতে এর যে বিষয়গুলো, পরবর্তীতে যে
পরিণতি পরিণতি অত্যন্ত বেদনাবিধুর হিসেবে পরিলক্ষিত হয়েছে। তাকে দেখলে আজও মনে হয় যে সে যেন মায়ের কোলে শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদান কালে অসম্মতি, গল্পটি শিষ্যমন্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ে আশু আবির্ভাবের সংকেত বহ করে তুলেছে। হিন্দু সমাজে আমরা যদি লক্ষ্য করেছি সেখানে দেখবো যে সময় পেরিয়ে গেলে বিয়ে হয়তো হয় না, আর বিয়ে না হলে পরবর্তীতে আর বিয়ে না হওয়ারই সম্ভাবনা থাকে। এই যে লগ্নভ্রষ্ট হওয়া, সময় পেরিয়ে গেলে যে আর সেই কাজ সাধন করা, সম্পন্ন করা, সম্পাদন করা সম্ভব নয়, কিন্তু সেটা এই গল্পের কন্যার পিতা, পাত্রীর পিতা শম্ভুনাথ সেন সেটাকে সে একে তুচ্ছ তাচ্ছিল্য ভারে সে অগ্রাহ্য করলো এবং সে এটা থেকে অস্বীকার করলো যে কন্যাকে আর সে সম্প্রদান করবে না, কন্যা দান করবে না, বিবাহ দেবে না। এটাই মানে তার নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান এক নতুন সময়ে আশু আবির্ভাবকে সংকেত বহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণী সুচিশুভ্র আত্মপ্রকাশ হল, ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিতে সমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকৃতির গল্প। অপরিচিতা গল্পটা হচ্ছে মনস্তাপে, মনোবেদনায়, মনকষ্টে এবং নিষ্কে মানে একেবারে মনোবল ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ে, তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী এবং সর্বোচ্চ শিক্ষাধারী মেধাধারী এক যুবক, যে হয়তো তার পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি, আর বেরিয়ে আসতে না পারার কারণে তাদের মনোবেদনা, মনকষ্ট এবং মনস্তাপ, এই স্তাপে সে ভেঙে পড়ে এবং তাকে লেখক ব্যক্তিত্বহীন বা পুরুষত্বহীন বা পুরুষহীন মানে কাপুরুষ ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত করা যায়। সেই ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্পটাই হচ্ছে অপরিচিত গল্প। তার পাপ স্খলনের অপবর কথা, সে যে পাপ করছে, সে যে অন্যায় করছে, সে যে সঠিক কাজটি করেনি, এর যে কথকথা বা কথমালা, তার যে বেদনাবিধুর চিত্রের আকুতি, সেটাই এখানে প্রকাশিত হয়েছে। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরে গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। এখানে সেই নায়কের আত্মজবানিতে সেই নায়িকার যে চিত্রটা, তার যে বলিষ্ঠতা, তার যে মানে সত্যনিষ্ঠতা, ন্যায়নিষ্ঠতা, সেটা অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতত্ত্বের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি কীর্তিত হয়েছে। এখন এখানে পুরুষের যে দুর্বলতা, তাদের যে মানে খারাপ দিকগুলো, তাদের যে সমাজের নির্যাতন নিষ্পেষণের দিকগুলো প্রস্ফুটিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তেমনিভাবে নারীর যে প্রশংসা প্রশস্তি, সেটা অস্বাভাবিকভাবে অসম্ভবভাবে সেটা ফুটে উঠেছে। এই গল্পে আমরা সেই অপরিচিত গল্পে আমরা সেটাই এখানে লক্ষ্য করি। তো এখন আমরা মূল পাঠে যাব। মানে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এখন তোমাদের মনোযোগ আকর্ষণ করছি এবং মূল পাঠে যাওয়ার আগে অপরিচিত গল্পের যে লেখক তার সম্পর্কে একটু বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পের লেখক, তিনি বিশ্বকবি, নোবেল বিজয়ী কবি এবং বাংলাদেশের বা বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি, তাকে কবিগুরু হিসেবে আখ্যায়িত করা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচে এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমর্থন।
1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত 95টি ছোট গল্প রচনা করেন। এর বাইরেও সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানির গল্প। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়া শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। সোনাতরি কাব্যে শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ। তবে বিশ শতকে রচিত গল্পে প্রকৃতি এবং গীতময়তা স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ অভিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 সালে 22শে শ্রাবণ জোড়াসাগর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের জীবনাবসান ঘটে। এখন আমরা মূল পাঠে চলে যাচ্ছি। মূল পাঠ শুরু করছেন তিনি এভাবে অপরিচিত ছোট গল্প, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কিত যে আলোচনা আমরা করলাম সেই আলোচনার ভিত্তিতে এখন আমরা মূল পাঠে যাচ্ছি। মূল পাঠে প্রথম লেখাটা তিনি শুরু করছেন এভাবে যে আজ আমার বয়স 27 মাত্র, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বলো না গুণের হিসাবে, তবুও একটা বিশেষ মূল্য আছে। ইয়ে সেই মূল্যের মতো, ফুলের মতো, যার বুকের উপর ভ্রমরাশিয়ে বসিয়েছে এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়ে উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাকে ছোট করিয়েই লিখি। ছোটকে যাহারা সামান্য করিয়ে ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবে সব আমি চুকিয়াছি। ছেলেবেলা আমার চেহারা সুন্দর লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পেয়েছিল। ইহাতে তখন বড় লজ্জা পাইত, কিন্তু বয়স হইয়া একথা ভাবিতেছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মহাশয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান। মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। আমার বয়স অল্প, তখন আমার বয়স অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিবের মেয়ে ছিলেন, তাই আমরা যে ধনী এ কথা তিনি ভোলেন না, আমাকে ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ, বোধ করি কোলে কোলেই মানুষ, বোধ করি সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হবে আমি যেন অন্নপূর্ণার কোলে গজানলের ছোট ভাই। আমার আসল অভিভাবক আমার মা, তিনি আমার চেয়ে বড় জোর, বছর ছয়েক বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাকে সমস্ত সংসারটিকে নিজের অন্তরের মধ্যে সুচিয়া দিয়েছেন, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুষ রস করবার জন্য। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাক পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার মতো ক্ষমতা আমার নাই। অন্তঃপুরে শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবে। অনেকে বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়েছিল, কিন্তু মামা যিনি আমার পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান, যে বিবাহ সম্পর্কে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে আসিবে সে একে মাথা হেঁট করিয়া আসিবে এই তিনি চান,
অথচ টাকার প্রতি আসক্ত তার অস্থিমজ্জায় যুক্ত। তিনি এমন ব্যয় চান যার টাকা নাই, অথচ টাকা চাইলে গোসল করিবে না। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ ঘটিবে। আজকে পড়া এক পর্যন্ত শেষ করছি, সবাইকে ধন্যবাদ।